রান্না করেছি কিছু, তাই আমি চলে যাচ্ছি। তুই এপাশ ফিরে শো। লেডি তো মানে শুকাচ্ছে। আমার চুল করলে ভালো। আমার বোন এই জিনিসটা খুব পছন্দ করে, ওর পিঠের উপর থেকে এরকম করে দিল না, চুপ করে বসে থাকবে। ও বসে থাকবে না, এ কোনো মতেই বসবে না। আর বোনের মন খারাপ হয়ে আছে, বাড়ি ফাঁকা। এইটা খুব আরাম পাইছে। দে একটু মাম্মম দে, দে সবুরি। তোকে মনে হয় চুলকে দিতে গেছে। না লে যে চুলকা। এই যে সবুরি একটু কষ্ট কোন ওইখানটা দখল করেছে মা। আমার মনে হয় আজকে ওইখানেই পেছনটা রেখে দিলে মাথা দিয়ে ঘুরে। আসো 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 আসো, ভাইকে ডিস্টার্ব করে না, আসো। ভাই হয় না দাদা হয়। দাদার সাইজ কি? আরে জানিস, ও প্রথমে এসে এর তলায় শুতে, এর তলায়। আসো আসো, যখন এর তলায় ঢুকতে পারছে না, ভাবল আসো আসো ভাবল এটা ছোট করে দেওয়া। জিসি আসো, এখানে তোমার জন্য জায়গা রেখেছি। এরকম করে ঘুমাতো, ওর নিচে এরকম করে শুয়ে। উইটার নিচে শুতো, বাড়ির নিচে না, ওর নিচে গ্যাপ আছে। নিচে গ্যাপ আছে একটা। বস বস মা বস। ওখানটা কাটছিল আর ওর নিচে শুতো। জামিমি ডাকছে, যা আসো আমার কাছে, আসো। জেসি আসো আসো আসো, আমি আটক করে দেব। আসো 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 মাম্মা, যাস না। এইবার না মার খাবে কুকুরটা, এক গা খাবে তবে শান্তি পাবে। খাবে এক গা? আসো এখানটা আসো। নিচে গিয়ে বমি বাত করলে জুতো দিতে কেমন আছে? ঘা ঘা করছে সে ঘাড় কাছে।